আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে কিন্তু বাইন্যান্সে দারুণ একটা কুপ দিয়েছি, একবারে $177। সো ভিউয়ার্স, এখানে কোনো কাজ করি নাই, জাস্ট একদিনের কিন্তু আমার ইনকাম। এই যে বাইন্যান্স ফুটবল ফেভার যে এখন যে অফার চলতেছে, এখান থেকে কিন্তু দেখতেছেন আমি $177 একদিনে এটা ইনকাম করছি। সো ভিউয়ার্স, গেছে কালকে যে ম্যাচটা ছিল, এই ম্যাচে আমি প্রেডিকশন দিয়েছি এক দেখতেছেন $177 এবং টোটাল এই জায়গার মধ্যে দেখাচ্ছে $143। সো ভিউয়ার্স, প্রথম আমি আরও একদিন উইন হয়েছিলাম, এটাতে আমি $43 পাইছিলাম দেখতেছেন। এখান থেকে আমি এটা ক্লাইম করবো। সো এখান থেকে রয়েছে ক্লাইম, আমি ক্লাইম নাও ক্লিক করবো। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমার আবারও এটাকে রিডিম করতে হবে আমার রিওয়ার্ড সেন্টার থেকে। তো প্রথমে এই জায়গা থেকে আপনারা ক্লাইম করবেন, তারপরে রিওয়ার্ড সেন্টার থেকে আবারও এটা ক্লাইম করে নিতে হবে। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে মাই রিওয়ার্ড, আমি এখান থেকে মাই রিওয়ার্ডে একটা ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, আপনারা যদি এখান থেকে ইনকাম করতে চান, তাহলে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এই প্রসেসটা আপনারা মেনে চললে কিন্তু হবে। সো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি অলরেডি দুইটা আইডি থেকে পেমেন্টটা নিয়েছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু আরও একটা আইডি থেকে আমার $5,000 উপরে কিন্তু ইনকাম হয়েছে। গেছে কালকে যে ম্যাচটা ছিল, এই ম্যাচে কিন্তু আমি প্রেডিকশন দিয়েছিলাম যে আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে। সো কিন্তু প্রেডিকশনটা একবারে 100% করে মিলে গেছে। তো মিলার কারণে কিন্তু আমি যে এই আইডিটা কিন্তু আমার র্যাঙ্কিং দেখতেছেন অলরেডি 28,000 র্যাঙ্কিংয়ে আছি। যদি আরও উপরে থাকতাম তাহলে কিন্তু আর বেশি ইনকাম করতাম। সো ভিউয়ার্স, এখান থেকে আমি আমার রিওয়ার্ড সেন্টারে চলে যাবো। ওই যে প্রোফাইল রয়েছে, প্রোফাইল একটা ক্লিক করে দেবো। তারপরে ভিউয়ার্স, এখান দেখতেছেন রিওয়ার্ড সেন্টার, আমি রিওয়ার্ড সেন্টারে একটা ক্লিক করে দেবো। তা না হলে হবে না, আপনি এখান থেকে রিওয়ার্ড সেন্টার থেকে ওইটাকে আবারও আপনি ক্লাইম করে আপনার স্পট ওয়ালেটে নিতে হবে। সো যারা বাইন্যান্সে এই অফারে কাজ করতেছেন, যারা প্রেডিকশন করতেছেন, তারা এখান থেকে কিন্তু ক্লাইম করে নিতে হয়। সো ভিউয়ার্স, একটা অলরেডি এই দেখেন নিচে একটাতে আমি কিন্তু ক্লাইম করছিলাম, এখন এখান থেকে রিডিম আছে, আমি রিডিমে একটা ক্লিক করে দেবো। তারপরে ভিউয়ার্স, আবারও রিডিমে ক্লিক করে দেবো। তারপরে ভিউয়ার্স, এখানে গো টু মাই স্পট ওয়ালেট। সো দেখতেছেন আমার স্পট ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, আমার এখন $121 রয়েছে। সো ভিউয়ার্স, এই $121 জাস্ট আমি কিন্তু একদিনে ইনকাম করছি। এটা আপনিও পারবেন, আপনার যদি মেধাটা ভালো হয়ে থাকে। প্রতিদিন এখানে 55 লক্ষ টাকা দিতেছে। সো প্রতিদিন যখন 55 লক্ষ টাকা দিতেছে, আপনি চাইলে যে আপনার যদি প্রেডিকশনটা মিলে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা পেমেন্ট পাবেন। সো আমি আপনাকে বলতেছি না যে শুধু আপনি পাবেন, যারা প্রেডিকশন দিবেন সবাই পাবে, কেউ মিস হবে না। এখানে প্রেডিকশন যদি আপনি ঠিকমতো দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 100% করে বলতেছি পেমেন্ট পাবেন। সো ভিউয়ার্স, এখন এইটা আমি ওই যে আমার ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটাকে আমি কনভার্ট করে নিব। সো দেখতেছেন আমার টোটাল ব্যালেন্স এই জায়গার মধ্যে দেখাচ্ছে। সো এখান থেকে আমি USDT করে নিই। যদি USDT না করি, তাহলে কিন্তু এই যে ব্যালেন্সটা আছে ওইটা কমে যাবে। কারণ হচ্ছে এখন এটা কিন্তু হিউজ পরিমাণ সেল হবে, 55 লক্ষ টাকা দিচ্ছে কিন্তু। তো এটা কিন্তু সেল হবে না এমন কোনো কথা আছে? এটা পাওয়া মাত্র কিন্তু মানুষ সেল করবে। তো এর জন্য কিন্তু এটার রেটটা কমে যাবে, তাই আমি এখান থেকে এটা USDT করে নিব। এখান থেকে ম্যাক্স আছে, ম্যাক্সে দিয়ে প্রিভিউ কনভার্সনে ক্লিক করলে কিন্তু এটা আমার কনভার্ট হয়ে যাবে। সো আপনারা যদি পান এইভাবে তাড়াতাড়ি কনভার্ট করে নেবেন, কনভার্ট না করলে কিন্তু আপনার ওইটার দাম কমে যাবে। অলরেডি কিন্তু আমার অনেকটা কমে গেছে, আমি পাইছি টোটাল $143, বাট আমি যখন এটা ক্লাইম করছি তখন হয়ে গেছে এটা $121। দেখতেছেন কতটুকু পার্থক্য হয়েছে, মানে ওল 2 থেকে 3 ঘন্টার ভিতরে। সো আপনারা এইভাবে ক্লাইম করে নেবেন, আর ক্লাইম করার পরে আপনি ওইটাকে USDT করে নেবেন। আপনাকে তো দেওয়া হবে সরাসরি USDT দিবে না, আপনাকে দেওয়া হবে এই দিবে একটা টোকেন দিবে, যে কোনো একটা ফোন টোকেন হোক, আপনাকে আজকে দিয়েছে ফোন টোকেন, আগামীকালকে অন্য একটা টোকেন দিবে, এভাবে যে কোনো একটা টোকেন দিবে, আপনি ওইটাকে USDT করে নেবেন। সো আমি দেখতেছেন এইটা USDT করে নিছি। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে প্রেডিকশন করবেন। সো আপনি আমার দেওয়া লিঙ্কে যদি প্রেডিকশন করেন, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। বাট আপনি যে আপনার যদি পুরানো অ্যাকাউন্ট দিয়ে প্রেডিকশনটা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা ফ্যান টোকেন কিনে হোল্ড করে তারপরে করতে হবে। আর আমার দেওয়া লিঙ্ক থেকে যদি আপনি করেন, তাহলে কিন্তু কোনো আপনার এই টাকা পয়সা লাগতেছে না। আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, এবং অ্যাকাউন্ট খুলেই কিন্তু আপনি এই প্রেডিকশনটা করতে পারবেন। আর যদি আপনার প্রেডিকশনের সাথে মিলে যায়, তাহলে তো বাম্পার, মনে করেন আপনি হিউজ পরিমাণে একটা পেমেন্ট পাবেন। সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিই কীভাবে আপনারা ওই প্রেডিকশনটা করবেন। ভিউয়ার্স, আমি এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলেন, তাহলে কিন্তু আপনার অনেকটা ফায়দা হবে। দেন ভিউয়ার্স, আমি এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন। সো আমি এখান থেকে এটা ক্লিক করে ওপেন করি। ওপেন করার পরে ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেইভাবে দেখাবো সেইভাবে করেন যদি, তাহলে কিন্তু আপনাদের ভালো একটা অ্যামাউন্ট আর্নিং হবে। সো ভিউয়ার্স, আমি এটাকে এখান থেকে কপি করে নেই, কপি করে আমি একটা ব্রাউজারে চলে যাব। সো আপনারা যে কোনো একটা ব্রাউজারে করতে পারেন।
সো আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স আমি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারি। সো ভিউয়ার্স অলরেডি আমি কিন্তু এখান থেকে চারটা আইডি অলরেডি খুলে ফেলেছি, তাই আমি এখান থেকে এটাকে আগে ক্লিয়ার ডাটা করতে হবে, তারপরে কাজটা করতে হবে। সো কন্টিনিউ, ভিডিওটা দেখেন আপনারা। দেন ভিউয়ার্স আমি এখান থেকে কিবি ব্রাউজারটা ওপেন করে নিব। সো ওপেন করার পরে কিন্তু আমার যে লিঙ্কটা আমি কপি করছি এই লিঙ্কটা কিন্তু এই জায়গার মধ্যে পেস্ট করে দিতে হবে। সো ভিউয়ার্স আমি এই জায়গা থেকে এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিতেছি। সো ভিউয়ার্স লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এইরকম পেজ আপনার সামনে ওপেন হবে। সো আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারেন, যে আইডিটা আপনার প্রিডিকশনটা টিকবে আপনি সেই আইডিটা ভেরিফাই করবেন, অন্যথা আপনি অযথা অন্য কোনো আইডি আপনাকে ভেরিফাই করা লাগবে না। দেন ভিউয়ার্স আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি প্রিডিকশন করবেন। সো আপনার যে আইডিটা প্রিডিকশন টিকবে এই আইডিটা আপনি কিন্তু ভেরিফাই করবেন, আর কিছু করতে হবে না। দেন ভিউয়ার্স এইরকম আসবে, আসার পরে এখানে রয়েছে অ্যাপসেট, আপনি অ্যাপসেটে ক্লিক করে দেবেন, তারপরে রয়েছে ওকে, ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে ভিউয়ার্স এইরকম আসবে, আসার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা কী করবো, রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাই আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। সো ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি 4 থেকে 5টা অ্যাকাউন্ট দিয়ে মানে প্রিডিকশন দিতেছি, যে আইডিটার প্রিডিকশন টিকছে মনে করেন আমি ওই আইডি থেকে অ্যাকাউন্ট থেকে আমার কিন্তু টাকাটা একবার সরাসরি আমার পেকেট পর্যন্ত নিয়ে আসতে পারছি, বিকাশ হোক যে কোনো মাধ্যমে হোক। সো আপনারাও চাইলে কিন্তু এটা পারবেন। সো ভিউয়ার্স এখন আমি আইডিটি খুলিয়ে আপনাদেরকে দেখাবো, তারপর পিটিশন দিয়েও আপনাদেরকে দেখাবো। দেন ভিউয়ার্স এখানে রয়েছে সাইন আপ উইথ ইমেল অ্যান্ড ফোন, আপনি কী করবেন এইটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স আপনার সামনে অন্য একটা পেজ ওপেন হবে, এই জায়গার মধ্যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন অথবা ফোন নম্বর দিয়ে চাইলে আপনি ফোন নম্বর দিয়ে খুলতে পারেন। সো আমি এখান থেকে ফোন নম্বর দিব না, আমি যেহেতু ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো তাই এখান থেকে আমার ইমেলটা সিলেক্ট করা থাকবে। সো ভিউয়ার্স এখান থেকে ইমেল দিয়ে দিবেন, আর আপনি যদি ফোন নম্বর দিয়ে করতে চান তাহলে এখান থেকে ফোন নম্বর সিলেক্ট করে দিবেন। আর সো ভিউয়ার্স আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিই, আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি আমি। দেন ভিউয়ার্স আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেখতেছেন আমি আমার ইমেল দিছি, এই জায়গার মধ্যে আমার পাসওয়ার্ড দিছি, তারপরে এই যে রেফার কোড এটা কিন্তু অটোমেটিক বসে যাবে। সো ভিউয়ার্স এই রেফার কোড কিন্তু আমার লিঙ্কে যদি আপনারা অ্যাকাউন্ট করলেন আমার কোনো ফায়দা হবে না, জাস্ট আপনাদেরই ফায়দা হবে। দেন ভিউয়ার্স এই যে টিকমার্কটা আছে আপনি এখান থেকে এই টিকমার্কটা দিয়ে এখানে রয়েছে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট, জাস্ট ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। দেন ভিউয়ার্স তারপরে কিন্তু আপনার সামনে এই ভেরিফিকেশন করতে হবে। সো ভিউয়ার্স এখানে আপনাকে ভেরিফিকেশন করার জন্য একটা অপশন দিবে, সো আপনি অবশ্যই এখানে ভেরিফিকেশন করতে হবে। দেন ভিউয়ার্স আপনি যখন ক্রিয়েট পার্সোনালে ক্লিক করবেন তারপরে কিন্তু এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। সো ভিউয়ার্স এখানে দেখতেছেন ইমেল ভেরিফিকেশন কোড বলতেছে। সো এখন আপনি চলে যাবেন আপনার ইমেল অ্যাড্রেসে, আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেন তাহলে ইমেলে চলে যাবেন, অথবা আপনি যদি ফোন নম্বর দিয়ে খুলেন তাহলে কিন্তু আপনার এই আপনাকে একটা কল দিতে পারে অথবা আপনাকে একটা SMS করতে পারে। যেহেতু আমি ইমেল দিয়ে করছি তাই আমি এখান থেকে চলে এলাম ইমেইলে। মেইলে আসার পরে ভিউয়ার্স উপরে দেখতেছেন বাইন্যান্স কমপ্লিট ইয়োর রেজিস্ট্রেশন ফর্ম। সো ভিউয়ার্স দেখতেছেন একটা কোড দিছে, আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে ভিউয়ার্স আমি আবার সাইটে চলে আসলাম। সাইটে আসার পরে ভিউয়ার্স এখানে আমি এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে রয়েছে সাবমিট, সাবমিটে একটা ক্লিক করে দিলাম। দেন ভিউয়ার্স আমার কিন্তু ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারাও ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তারপরে ভিউয়ার্স এইরকম অ্যাড আসলে আপনি এটাকে কেটে দেবেন, নো প্রবলেম, এটা কোনো সমস্যা নেই। তারপরে ভিউয়ার্স একটু লোড নেবে, আপনি যখন এই সাইটে কাজ করবেন আপনি একটু ধীরে কাজ করবেন কারণ এই সাইটে একটু লোড নেয়। দেন ভিউয়ার্স তারপরে এখানে রয়েছে ক্লাইম, আপনি ক্লাইম NFT তে ক্লিক করবেন, তারপরে ভিউয়ার্স এখানে ওকে রয়েছে, ওকেতে ক্লিক করবেন। এই যে ক্লাইম NFT পাসপোর্ট এইটাতে আপনি ক্লিক করতে হবে, মাস্ট বি, তা না হলে কিন্তু হবে না। দেন ভিউয়ার্স তারপরে স্ক্রল করে আপনি নিচে যাবেন, যাওয়ার পরে ভিউয়ার্স এখানে রয়েছে ফ্রি ক্লাইম, জাস্ট আপনি ফ্রি ক্লাইমের উপরে একটা ক্লিক করে দিবেন, তারপরে আপনার সামনে কিন্তু আরও একটা পেজ ওপেন হবে। দেন ভিউয়ার্স একটু লোড দিতেছে, দেখতেছেন জয়েন নাও এখন আসছে, জয়েন নাও, জয়েন নাও আপনি একটা ক্লিক করে দেবেন। দেন আপনার কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। সো এখন আপনি চাইলে প্রিডিকশন করতে পারেন। সো ভিউয়ার্স এখন আমি প্রিডিকশন করবেন কীভাবে আমি দেখিয়ে দিই। তারপরে ভিউয়ার্স এইরকম আসলে আপনি এখানে জয়েন নাও আবারও ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এই যে ম্যাচগুলো চলতেছে এই ম্যাচগুলোতে আপনি এখান থেকে প্রিডিকশন করতে হবে। দেন ভিউয়ার্স আমি কিন্তু আমার নতুন আইডি দিয়ে দেখাচ্ছি না, আমি এখন আপনার পুরানো একটা আইডি আছে এইটাতে আমি আবার লগ ইন করতেছি। তো লগ ইন করার পরে ভিউয়ার্স এটা ওপেন করলাম, ওপেন করার পরে ভিউয়ার্স এখানে দেখতেছেন ওপেন রয়েছে এবং ডেইলি চ্যালেঞ্জ 21। সো ভিউয়ার্স এই যে ওপেন রয়েছে আপনি কিন্তু এই ওপেনের উপরে ক্লিক করতে হবে, তারপরে আপনার প্রিডিকশনটা দিতে হবে। আপনি মনে করেন যদি যে আপনি আজকে হবে ফ্রান্সের খেলা হবে এবং মস্কোর খেলা হবে, এই দুইটা প্রিডিকশন আপনাকে করতে। সো আজকে যেহেতু ফ্রান্স VS মরস্কোর খেলা চলবে, সো রাত 1টায়, সো এই পিটিশনটা আপনাকে দিতে হবে। সো আপনি যদি মনে করেন যে এখান থেকে মরস্কো উইন হবে,
সো আপনি এখান থেকে মরস্কো যদি উইন হবে তাহলে এখান থেকে মরস্কো পিটিশন দিবেন, এই যে রয়েছে প্লাস আই, প্লাস আইকন, আপনি প্লাস আই ক্লিক করলে শূন্য উঠবে, তারপরে এক আসবে, তারপরে দুই আসবে। সো এইভাবে আপনি পিটিশনটা দিতে পারেন। তারপরে মনে করেন যদি আপনি ফ্রান্সে দিবে একটা গোল, সো আমি এখান থেকে ফ্রান্সে দিয়ে দিলাম একটা গোল, এইটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ডস করবে। আপনি যদি ভালো প্রেডিকশন দিতে পারেন তাহলে কিন্তু 100% আপনি উইন যদি হন তাহলে ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন যা কল্পনার বাইরে। দেন বিকজ আমি অনেকে দেখছি 1,00,000 টাকার উপরে কিন্তু একদিনে ইনকাম করছে। তারপরে বিকজ এখানে রয়েছে এই যে সাবমিট, জাস্ট সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন বিকজ এখানে যে এনএফটিগুলো আমরা কালেক্ট করবো, আমরা যদি উইন হতে পারি এবং একটা গোল্ডেন এনএফটি পাইলে, এখানে দেখতেছেন একটা গোল্ডেন এনএফটির প্রাইস বলতেছে $1,000 এবং একটা সিলভার এনএফটির প্রাইস দেখতেছেন এখানে বলতেছে এই $200 এবং একটা ব্রোঞ্জ এনএফটি বলতেছে $50। সো এটা কিন্তু এত দাম থাকবে না, যখন এটা সেল হবে তখন কিন্তু এটা কমে যাবে। সো আমি এখান থেকে এটা এইভাবে দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হয় যে ফ্রান্সই উইন হবে, কারণ হচ্ছে ফ্রান্স অনেক হার্ড একটা টিম এবং মরস্কো কিন্তু হার্ড, আমি বলতেছি না যে মরস্কো হেরে যাবে, কারণ ফ্রান্সের চান্সটা কিন্তু বেশি থাকবে, কারণ ফ্রান্সে খুব ভালো এই বর্তমানে এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো খেলতেছে, তারা উইন হওয়ার চান্স কিন্তু রয়েছে বেশি। সো আপনি এখান থেকে চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো এইভাবে কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন 5টা 6টা যা ইচ্ছা মন চায়। সো আপনি যদি মনে করেন যে না দুটোটা ম্যাচ ড্র হয়ে যাবে, যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন এই ধরেন একটা গোলে ম্যাচটা ড্র হয়ে যাবে, তারপরে আসবে এখান থেকে প্ল্যান্টিক শুট আউটের অপশন। সো আপনি মনে করেন যে প্ল্যান্টিকে মরস্কো উইন হবে, সো এখান থেকে আপনি এই যে টিকমার্কটা আছে এই টিকমার্কটা এখান থেকে দিয়ে, তারপরে এখানে রয়েছে সাবমিট, সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি এই ম্যাচটা প্ল্যান্টিকে হয় তাহলে যদি মরস্কো উইন হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন। সব বিভাগ এখান দেখতেছেন প্রতিদিন 55,00,000 টাকা দিবে, সব বিভাগ যেদিন ফাইনাল ম্যাচটা হবে এদিন কিন্তু 60,00,000 টাকা দিবে। সো আমি আপনাদেরকে বলতেছি কেউ অফারগুলো মিস করবেন না, আমি যেভাবে দেখেছি এইভাবে কাজ করেন। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো একটা কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।